আজকের রেসিপি হলো পুঁটি মাছের তেল ঝাল। আশা করি পুঁটি মাছের অনেক রেসিপি আপনারা এর আগে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে তেল ঝাল রেসিপিটি বানিয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে এবং অল্প সময় এটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় টেস্টি। এটি তৈরি করার জন্য আমাদের লাগবে পুঁটি মাছ। দেখুন, আমি এখানে পুঁটি মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন ও হলুদ দিয়ে পুঁটি মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি রয়েছে, এছাড়া আরও অনেক কিছু স্পেশাল রেসিপি রয়েছে, আর তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওগুলো চেক করতে পারেন। দেখুন, আমি খুব সুন্দর করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবো। দেখুন, আমি তেলটাকে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবারেতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছটাকে এক পাশটা আমি ভালো করে ভাজতে দেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। দেখুন, এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল করে। এই পুঁটি মাছ ভাজা খেতে তো ভালো লাগে, পুঁটি মাছ ভাজা তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একবার এই পুঁটি মাছের তেল ঝালের রেসিপিটি ট্রাই করুন। এটি সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আমি এইভাবে সমস্ত মাছটাকে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, মাছটা লাল করে ভাজা হয়ে এসেছে। এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। মাছটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়েছি, এবার ওই কড়াতেই আমি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব সুন্দরভাবে তেলে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে ভাজতে দেব। 2-3 মিনিট পরে এতে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। এবার এতে আমি দিয়ে দেবো 7 মতো নুন। নুন দিয়ে নুনটাকেও আমি নেড়েচেড়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার পুরোপুরি কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলার সাথে নেড়েচেড়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি।
দেখুন খুব সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটাকে আমি আরও 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটাটাকে জলে গুলে সর্ষে বাটার জল ব্যবহার করেছি। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা সাদা কালো যে কোনো সর্ষেই ব্যবহার করতে পারেন। সর্ষেটাকে বেটে এইভাবে জল মতন ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর ক্রিমি টেক্সচারের হয়। এবার ওটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে 1 মিনিট মতন কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। জল দিয়ে জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। গ্রেভিটা পুরোপুরি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেলে এতে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাই রেখে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। নিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। মাছগুলোকে আমি ওলট পালট করে দেবো। দেখুন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদে পুঁটি মাছের তেল ঝাল। আশা করি পুঁটি মাছের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে পুঁটি মাছের তেল ঝালটি বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।